প্রথমেই একটা গল্প দিয়ে শুরু করি। আজ সকালে একটা লেখা পড়ছিলাম, শহরের অর্ধেক লোক কাশছে আর বাকি অর্ধেক লোক কালো চশমা চোখে ঘুরছে। সত্যি একটা অদ্ভুত সময়ে এসে আমরা দাঁড়িয়েছি। চারিদিকে আমরা ছোটোবেলায় যাকে জয় বাংলা বলতাম, এখন কনজাংটিভাইটিস, তাতে আক্রান্তের প্রবণতা অনেক বেড়েছে এবং ঘরে ঘরেই এই রোগের প্রবণতা, ছোট থেকে বড় প্রত্যেকেই আক্রান্ত হচ্ছে। এই নিয়েই আজকে কথা বলবো বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর মোনাজির হোসেনের সাথে। প্রথমে ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই যে ঘরে ঘরে জয় বাংলা, আমরা যাকে সোজা কথায় বলি, বা কনজাংটিভাইটিস, যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মানুষের কি করণীয় বা কীভাবে প্রোটেকশন নেবে সাধারণ মানুষ? দেখুন, এটা তো বৃষ্টি সিজন। অ্যাকচুয়ালি কনজাংটিভাইটিস যে আছে, এ বৃষ্টি সিজনতে হয় এভরিওয়্যার, মানে ভারত থেকে যে কোনো জায়গা যাবেন, এখনই পুরো ভারতেই এ হয়েছে, অলমোস্ট প্যান্ডেমিক আছে। বাঙ্গালতে বি আছে, সব থেকে বেশি আছে গুজরাত আর আপনার নর্থ ইন্ডিয়াতে। তো এমএ প্রোটেকশন কী আছে? এমএ প্রোটেকশন যে মেন আছে, যে আপনার সবজন জানেন অলরেডি কি করোনা টাইম কী প্রোটেকশন ছিল, এটা করোনা নেই, কিন্তু ভয় পাবেন না, এটা হয় অ্যাডিনো ভাইরাস, মেনলি অ্যাডিনো ভাইরাস থেকে হয়, আর করোনা ছিল আর করোনা ভাইরাস। তো এটা বি একটা ফর্ম আছে, ভাইরাসের একটা রূপ আছে, প্রকার আছে, যে আপনি শুনেছেন আগে, জেনেছেন কি হাতকে পরিষ্কার করা যাবে, স্যানিটাইজ করতে হবে, যদি কেউকে ভাইরাস হয়েছে তো বিছানা আলাদা করতে হবে, ওর বালিশ আলাদা করতে হবে, ওর টাওয়েল আলাদা করতে হবে, গামছা আলাদা করতে হবে, এসব জিনিস নর্মাল যে করোনাকালে ছিল ওই জিনিস এখানে করতে হবে। একটা সোশ্যাল ডিস্টেন্সিং হলে খুব ভালো, যে কে হয়েছে চোখ উঠেছে, যে যে ছেলেকে যদি হয়েছে, মা যদি ও থেকে একটু দূরে কথা বলে, তো প্রোটেকশনে থাকবে। তো সিমিলার আছে, একই রকম আছে, যে করোনাতে ছিল ওই ওতোই করতে হবে, কিন্তু করোনা রকম নেই, ও তো ভয় কিছু নেই, কারণ এটা সেলফ লিমিটিং ডিজিজ আছে। 7 থেকে 8 দিন 9 দিন সময় লাগবে, ভালো হয়ে যাবে, রোগী কোনো এমএ ডিস্টার্ব তো করছে না, বেশি কোনো ক্ষতি করছে না, চোখ উঠছে, চোখ ফুলে যাচ্ছে, চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সো নাথিং টু ওয়ারি। এই ধরনের রোগে আক্রান্ত হলে তাহলে সাধারণ মানুষ, তারা কি করবেন প্রাথমিকভাবে? অনেকে তো দোকানে চলে যাচ্ছেন, ওষুধের দোকানে, সেখান থেকে ওষুধ কিনে নিচ্ছেন, এবং মানুষের অনেক ক্ষেত্রেই দেখা যায় নির্দিষ্ট রোগের ক্ষেত্রে এই যে সামান্য চোখ উঠেছে, আর চোখের ডাক্তারের কাছে কেন যাব, দোকান থেকে একটা ওষুধ কিনে নিলাম, এই রকম ঘটনাও কিন্তু ঘটছে, এই ক্ষেত্রে কি বলবেন? দেখুন, এটা তো নর্মাল ন্যাচুরাল আছে আমাদের ভারতে, অত বেশি পপুলেশন, ডক্টর তো কম আছে, তো প্রথম প্রাথমিক চিকিৎসা ওষুধ দোকান থেকে হয়। যদি চোখ উঠেছে, যেকে বলা যায় ভাইরাল কনজাংটিভাইটিস, তো কিছু ওষুধের নাম আমি বলছি, যে ওষুধ দিলে প্রথম দেওয়া উচিত, নিজে বি কিনলে, সিপ্লক্স নাম আছে, সিপ্লক্স, CIPLOX, এই ওষুধ দাম মাত্র 14-15 টাকা হবে, গ্রিন কালার এটা ওষুধ আছে, এটা দিতে পারেন আপনি, এর থেকে কোনো ক্ষতি হবে না, এটা দিন। তারপরে চোখ, যদি চোখ ফুলে গেছে, খুব বেশি লাল হয়ে গেছে, তোকে দিনে 2-3 বেলা 10 মিনিট করে গরম সেক করুন, জল একটা ফুটিয়ে নাকড়া ভিজিয়ে, ভালোই গরম, যত সহজ করতে পারেন অত গরম সেক করুন, এ থেকে অনেক লাভ হবে। সঙ্গে একটা অর ওষুধ আমি নাম বলছি, মিজল, MEZOL, মিজল নামে একটা ওষুধ আছে, ওকে দিনে 4-5 বারই দিন, 1 ফোঁটা করে, অনেক ভালো কাজ করবে। আর একটা আর পয়েন্ট আছে, যদি চোখ অল্প লাল আছে, ফুলেছে না, একদম আরম্ভিক অবস্থা, স্টার্টিং ফেজ আছে, ফুলে নেই, লাল অল্প আছে, তো ওমে বরফ থেকে সেক করুন। বরফ থেকে সেক কবে করা যাবে? স্টার্টিং ফেজে, লাল যদি আছে, আর যদি ফুলে গেছে খুব বেশি, তো গরম সেক বেশি লাভ করবে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, খুব খুব বড় দুর্ঘটনা হচ্ছে, যেকে বলা যায় ভুল হয়ে যাচ্ছে ওষুধ দোকানদারদের থেকে, কারণ বুঝতে হবে কি সব চোখ যে লাল আছে, সব চোখ উঠা নেই, লোকজন কি বুঝছে এখনই কি আমার চোখ লাল হয়েছে তো আমাকে ভাইরাস হয়েছে, জয় বাংলা হয়েছে, কিন্তু না, এটা বিশাল বড় ভুল হয়ে যাচ্ছে। এখনই জানতে হবে, বৃষ্টি সিজন আছে গ্রাম সাইডে, বিশেষ করে গ্রাম সাইডে আমি বলছি, পাট কাটা সিজন চলছে, জেনে রাখুন, আপনার পাট কাটছেন, আপনার পাটে পাতা চোখে মুনিতে লাগতে পারে, এই মুনি আছে এখানে লাগতে পারে, যদি মুনিতে চোখে পাতা লেগে যায় কালো মুনিতে, তো ওখানে ঘাও হয়ে যাবে, এটাকে বলা যায় কর্নিয়াল আলসার, ওটা চোখ উঠা নেই,
আর ওমে কি হচ্ছে ভুল, যে ফার্মেসিতে যাচ্ছে ওখান থেকে সিপ্লক্স ডি নামে ডেক্সামিথাসন একটা ওষুধ দিয়ে যাচ্ছে, যে ওষুধ ভাইরাল কনজাংটিভাইটিসে খুব ভালো কাজ করে, কিন্তু যদি আলসার আছে তো ওষুধ চোখকে নষ্ট করতে গেলে মাত্র 72 ঘন্টা সময় লাগবে, চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আমি এরকম অনেক রোগীকে দেখেছি, যে সময় আমি ব্যারাকপুর দেশাতে ছিলাম ওখানে তো সব থেকে ভালো বাঙ্গালে কর্নিয়া ডিপার্টমেন্ট আছে, আমি অনেকজনকে দেখেছি যে কর্নিয়াল আলসার হয়েছে, চোখে ঘাও হয়েছে মুনিতে, আর ও সিপ্লক্স ডি আর ওষুধ দিয়ে আর চোখকে নষ্ট করে দিয়েছে, অন্তা ওই চোখকে তুলতে হয়েছে, এরকম অনেককে দেখেছি। শুধু অজ্ঞানতার জন্য এটা হচ্ছে, যদি মানুষ গ্রাম সাইডে মানুষ যদি জেনে যায় কি আমি পাট কাটতে যাচ্ছি, আমাকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য একটা ছোট জিনিস এরকম চশমা যদি পড়ে নেয়, কোনো দিন মনি ক্ষতি হবে না, তো ওকে কোনো সমস্যা নেই। কিন্তু লোকজন কি আছে গ্রামে জানি না, চোখ জন্য কোনো কেয়ার করে না, কোনো টেনশন নেই, যা খুশি ইচ্ছা ওরকমই কাজ করে। আর দ্বিতীয় জিনিস আছে, চোখ ওঠা, যে চোখ লাল, সব চোখ লাল ভাইরাস জন্য হয় না ভাই, একটা তো আলসার বললাম, দ্বিতীয় হয় কৃমি। আপনি বুঝুন যে আপনি পাট কাটছেন, নোংরা জলতেই তো পাট কাটছেন, আর তারপরে জল পচানো হচ্ছে, ওখানে কৃমি হচ্ছে, ও কৃমি নাম আছে মাইক্রোস্পোরিডিয়াল কেরাটাইটিস করে, ও মাইক্রোস্পোরস হয় ওমে, ও কন্ডিশনতে ভি মুনি যে আছে মুনিতে ইনফেকশন হয়, ছোট ছোট ডট বানে, এরকম পরিস্থিতিতে ভি যদি উল্টো পাল্টো আপনি ওষুধ দেবেন তো ওকে সেম কন্ডিশন হবে, চোখ সম্পূর্ণ সারা জীবন জন্য নষ্ট হয়ে যাবে। তো ও কন্ডিশন আপনি জানুন, একদম সরল ভাষাতে বলছি, কোনো কনফিউজন নেই। যদি আপনার চোখ উঠেছে, চোখ লাল হয়েছে, আপনার বাড়িতে কোনোকে চোখ লাল হয়েছে, তারপরে আপনাকে চোখ লাল হয়েছে, তো আপনি জেনে যান এটা ভাইরাস থেকে হচ্ছে, কোনো ভয় নেই, ওটা 6-7 দিন 8 দিন সময় লাগবে, আপনি মাত্র একটা সিপ্লক্স ড্রপ বললাম আর একটা মিজল ড্রপ বললাম, আর বললাম গরম সেক করুন, যদি বেশি ফুলে গেছে আর যদি অল্প ফুলে অল্প লাল আছে তো বরফ থেকে সেক করুন, এই ভালো হয়ে যাবে, ডাক্তার কাছে যাওয়া লাগবে না। আর যদি আপনার চোখ ফুলেছে পাটে কাজ করার উপরান্ত, না তো কোনো ধুলো বালি গিয়েছে তারপরে চোখ উঠেছে, তো খবরদার নিজে চিকিৎসা করবেন না, চোখে ডাক্তার কাছে যাবেন, কারণ আমার চোখের সামনে অনেকটা রোগীকে আমি দেখেছি যার চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, চোখ তুলতে হয়েছে। তো এই জিনিস এডুকেশন অনেক দরকার আছে আমার গ্রাম সাইডের রোগীর জন্য। ডাক্তারবাবু বাংলা হয়তো পরিষ্কার বলতে পারেন না, কিন্তু আপনারা আশা করি বুঝতে পেরেছেন উনি যেটা বলতে চাইলেন, আমি আরও একবার ওনার কথার রেশ ধরে বলে দেওয়ার চেষ্টা করব। বিশেষত যারা পাট কাটছেন বা গ্রামের দিকে কাজ করছেন, হঠাৎ করে চোখ লাল হয়ে গেলে তাহলে কিন্তু আপনাদের উচিত সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া, হঠাৎ করেই কোনো ওষুধের দোকান থেকে চোখে ওষুধ ব্যবহার না করাই ভালো। তবে বাড়িতে যদি আপনার পর আরও অন্য কেউ সংক্রামিত হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ধরে নিতেই পারেন যে সেটি সংক্রামক ভাইরাল হয়েছে, ভাইরাস থেকেই হচ্ছে, এটাই কিন্তু ডাক্তারবাবু বলার চেষ্টা করলেন। ডাক্তার আরও একটি প্রশ্ন আমার, যে আজকাল বড়দের পাশাপাশি ছোটদের আক্রান্ত হওয়ার প্রবণতা খুব বেশি, 91টি পরিবার এখন আর নেই, মোটামুটি সবাই ফ্ল্যাট কনসেপ্টে জীবনযাপন করে, একই বাড়িতে বাবা মা ছোট্ট শিশু, সেই ক্ষেত্রে কী করণীয় আর কি? দেখুন, ছোট বাচ্চা যদি হয় তো ওর ইমিউন সিস্টেম অনেক উইক হয়, বুঝলেন, ইমিউনিটি ডেভেলপ হতে একটু টাইম লাগে। যদি ছোট বাচ্চাকে হয়েছে হয় ভাইরাল কনজাংটিভাইটিস, অ্যাডিনো ভাইরাস তো অনেক সব টাইপ হয়, তো কোন অ্যাডিনো ভাইরাস হচ্ছে এটা নির্ভর করে, দেখবেন কি এক পরিবারতে যদি 7 জনকে হয়েছে তো 5-6 জন চোখ ছট করে 3-4 দিনে ভালো হয়ে গেল, কিন্তু একজনের চোখ টেনে চলে যায় 10-12 দিন 14 দিন। তো ইমিউনিটির উপর নির্ভর করে, যার ইমিউনিটি যত ভালো অত তাড়াতাড়ি ভালো হবে। বাচ্চাকে কি হচ্ছে, বাচ্চাকে যদি হচ্ছে তো ওর ইমিউনিটি অত স্ট্রং নেই, তো বাচ্চা পক্ষে যে আমি বলবো প্রাথমিক চিকিৎসা এই আছে, যদি চোখ লাল হচ্ছে, প্রচুর বাচ্চাকে হচ্ছে, তো সর্বপ্রথম ওকে গরম সেক করুন, আর যদি আপনি ডাক্তার কাছে যেতে পারেন তো চলে যান, আর যদি যেতে পাচ্ছেন না ও পরিস্থিতিতে টোবা, TOBA, টোবা নামে আই ড্রপ আছে, ও টোবা আই ড্রপ দাও, আর সঙ্গে মিজল, যে আগে ভি বলেছি MEZOL, মিজল আই ড্রপ দাও বাচ্চাকে, আর চেষ্টা করুন বাচ্চাকে নিজে চিকিৎসা না করা উচিত। আমি অ্যাডাল্ট জন্য বললাম,
কি দেখবেন, যদি পরিবারকে লাল হয়েছে তো আপনি নিজে বুঝে যাবেন আপনার লাল হলো তো পরিবার থেকে এসেছে, তো কোনো চিন্তা নেই, আপনাকে ডাক্তার কাছে আসা লাগবে না, টেনশন ফ্রি থাকুন। ছদিন সাত দিন আপনাকে সিপ্লক্স বললাম আর মিজল বললাম, ও দুটো ওষুধ দিলে ভালো হয়ে যাবেন, কিন্তু বাচ্চাকে ডাক্তার কাছে নিয়ে আসা উচিত, কারণ ভাইরাস যে হয় বাচ্চার এই যে কনজাংটিভা আছে ওখানে একটা মেমব্রেন তৈয়ার করে দেয়, একটা লেয়ার তৈয়ার করে দেয়, ও মেমব্রেনকে যদি পরিষ্কার না করা যায় তো বাচ্চার চোখ একদম ফুলে টমাটোর রকম লাল হয়ে যাবে, এই জন্য ডাক্তার ইন্টারভেনশন অনেক দরকার আছে। আমরা শেষ করব, আমার আরেকটি একদম শেষ প্রশ্ন বাচ্চাদের বিষয়ে প্রশ্ন করব। স্কুল চলছে, অনেক স্কুলে পরীক্ষা চলছে, সেই ক্ষেত্রে স্কুলগুলি থেকে অনেক ক্ষেত্রেই গার্জিয়ানদের বলা হচ্ছে যে বাড়িতে বাচ্চা অসুস্থ হলে পাঠাবেন না, কিন্তু অনেক ক্ষেত্রেই বাচ্চাদেরকে পাঠাতে হচ্ছে বড়দের বা অভিভাবকদের। এবার স্কুলে গিয়ে সংক্রামিত হতে পারে, এই ক্ষেত্রে কি কোনো এইরকম কোনো গাইডলাইন আপনি বলে দেবেন যে খাদ্যাভ্যাস, কোনো যদি আমাদের প্রতিদিনের যে খাবার সেই খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনলে বা এই কিছু নিয়ম মেনে চললে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকতে পারে, এরকম কিছু? ওই আছে একই জিনিস যে করোনা টাইমে ছিল, কি ইমিউনিটিকে ভালো করো। ইমিউনিটি ভালো কোথায় থেকে হবে? কি খেতে হবে? আমলকি, কাঁচা আমলকি খাও না, ভাইটামিন সি অনেক আছে, সিট্রাস ফ্রুট খাও, যেকে বলা যায় অরেঞ্জেস ওটা খাও, মোসাম্মি জুস, যে টক হবে ওমে ভাইটামিন সি হবে, ভাইটামিন সিকে বলা যায় ভাইরাস বিরোধ যুদ্ধ করে, ইমিউন সিস্টেম যদি ভালো হয় তো নিশ্চয়ই বাচ্চা তাড়াতাড়ি ভালো হবে। আর দুধ হলো, দুধ ভিতরে অনেকটা মিনারেলস হয় তো ও বি ইমিউনিটিকে, প্রোটিন বি হয়, ইমিউনিটি প্রোটিন উপরে বি নির্ভর করে, তো দুধ বেশি করে দাও আর সিট্রাস ফ্রুট দাও, আমলকি কাঁচা আমলকি দাও, এসব দিলে ইমিউনিটি একদম স্ট্রং হবে, বাচ্চাকে কিছু সমস্যা হবে না আশা করি। এই আছে আর কিছু না, বাচ্চাকে যদি হয়ে গেল ভাইরাস একবারই ঢুকে গেল তো ওর একটা কোর্স হয় 7-10 দিন টাইম থাকে, অত দিন তো থাকবেই শরীরে, তারপরে শেষ হয়ে যাবে। খুব ভালো জিনিস ই আছে যে আমি দেখছি এই সিজনে যে গত এক মাস থেকে যে দেখছি কর্নিয়াকে ডিস্টার্ব করছে না, এ ভাইরাস আসছে চলে যাচ্ছে কিন্তু ডিস্টারবেন্স করছে না, না তো গত বছর যে আমি দেখেছিলাম ও সময় কর্নিয়ামে SPKS বলা যায় ইনফিল্ট্রেট করে দেয়, কর্নিয়াকে ক্ষতি করে, ও ক্ষতি ঠিক হতে 2-3 মাস 6 মাস সময় বি লেগে যায়, ড্রাইনেস করে দেয়, এসব এ সময় হচ্ছে না। তো এই যে ভাইরাস হচ্ছে ও শুধু লাল করে ফুলাফুলি করে চলে যাচ্ছে, ক্ষতি কিছু করছে না, সো নাথিং টু ওয়ারি। একদমই ডাক্তারবাবু যেমন বললেন যে ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সকলেই যেমন ঠিক, তেমন এটাও ঠিক, এই ভাইরাস খুব বেশি ক্ষতিকারক কিছু নয়, খুব বেশি হলে 7-10 দিনের মধ্যে সুস্থতা চলে আসবে বা সুস্থ হয়ে যাবেন, তবে অবশ্যই এই রকম পরিস্থিতিতে নিজেরা দয়া করে দোকানে গিয়ে নিজেদের মতো করে ওষুধ খাবেন না, ওষুধ ব্যবহার করবেন না, চিকিৎসকরা কিন্তু তাই বলছেন, সবার আগে এই রকম পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, এখনকার মতো এখানেই শেষ করছি। ক্যামেরায় সায়নের সাথে আমি সোমনাথ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, এইভাবেই আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।